আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে বলে রাখি, আপনাকে স্টেপ বাই স্টেপ দেখা লাগবে যাতে আপনি এটা ঠিক মতো করতে পারেন। যদি আপনি টেনে টেনে দেখেন তবে আপনি গুরুত্বপূর্ণ টিপস মিস করবেন এবং আপনার সময়ও নষ্ট হবে। তাই প্রতিটি সেকেন্ড আপনাকে চোখ রাখতে হবে ঘরে বসে কিভাবে আয় করতে পারেন সেটির জন্য। আর আমি যেগুলো ভিডিও আপনাদের জন্য বানাই সেগুলো 100% ফ্রি মেথড এবং আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড লাগবে না। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এই কাজগুলো করতে পারবেন। আর তাই ভিডিওটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি ফরহাদ আর আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। আমি প্রতিদিন ইনকাম করার সহজ উপায়, মোবাইল দিয়ে টাকা ইনকাম, মেক মানি অনলাইন 2021 নিয়ে ভিডিও বানাই। আমাদের সাথেই থাকুন। আপনি গুগলে যে ল্যাটিয়াম বলে এখানে সার্চ দিবেন, LATIUM, তারপরে দেখবেন এই ইন্টারফেসটা চলে আসবে, ল্যাটিয়াম ফ্রিল্যান্সিং ওয়ার্ক অ্যান্ড হায়ার ফর ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড USD। তো এখানে আপনি ডান বাটন ক্লিক করে ওপেন করবেন, তাহলে দেখবেন এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখেন গেট ফ্রি কোর্স ফ্রম ফ্রিল্যান্সার্স নাও, সিম্পলি পোস্ট ইউর প্রজেক্ট অ্যান্ড রিসিভ বিটস ইন মিনিটস। তো এখানে যারা হলো এখানে প্রজেক্ট এখানে সাবমিট করবে, কোনো কিছু তাদের প্রয়োজন হবে, লোগো বা যে কোনো ওয়ার্ক এখানে দেখায় আপনাকে। একটু ব্রাউজ প্রজেক্টে আপনি গেলে দেখবেন যে এখানে সার্ভে বা গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইটস অ্যান্ড সফটওয়্যার, যার যেটা প্রয়োজন হবে তারা কি করে এখানে আই ওয়ান্ট টু হায়ারে এখানে ক্লিক করে। আর আপনি কি করবেন, আপনি এখানে একটা সাইন আপ করবেন, আপনি হলো আই ওয়ান্ট টু ওয়ার্ক। এই আই ওয়ান্ট টু ওয়ার্কে আপনি ক্লিক করে আপনি একটা আপনার প্রোফাইল তৈরি করে নেবেন এবং সেই প্রোফাইলের মাধ্যমে আপনি সবসময় এদের সাথে বিট করবেন যারা হায়ার করতে চায়। তো নিচে দেখেন আপনি হাউ ইট ওয়ার্কস পোস্ট এ প্রজেক্ট, এখানে যারা প্রজেক্টটা পোস্ট করবে তাদের জন্য বলছে পোস্ট এ প্রজেক্ট সিম্পল অ্যাড এ ফিউ ডিটেলস, গেট ফ্রি কোর্স, সিলেক্ট এ ফ্রিল্যান্সার, তারা একটা ফ্রিল্যান্সার সিলেক্ট করবে এবং পে করবে তাদেরকে, পে অনলি হোয়েন স্যাটিসফাইড, যখন তারা স্যাটিসফাইড হবে তখন তাদেরকে পে করবে। তো এটা আপনাদের জন্য না, আপনাদের জন্য যেটা সেটা হলো ব্রাউজে যে আপনি ব্রাউজ প্রজেক্ট এখানে আপনি সিলেক্ট করবেন। আর যদি যারা হলো এখানে কোনো কাউকে হায়ার করবে সরাসরি, তারা এখানে ব্রাউজে এসে ব্রাউজ ফ্রিল্যান্সার ক্লিক করবে। ব্রাউজ প্রজেক্টে ক্লিক করলে দেখবেন যে অসংখ্য প্রজেক্ট এখানে চলে আসবে। এখানে বাম পাশে ক্যাটাগরি দেওয়া আছে, বিভিন্ন ক্যাটাগরি, আপনি এখানে নিউয়েস্ট প্রজেক্ট ক্লিক করলে যারা যারা নতুন প্রজেক্ট এখানে সাবমিট করেছে তাদেরকে দেখা যাবে। সার্ভেস যদি ক্লিক করে সার্ভেস শুধু প্রজেক্টগুলো দেখা যাবে, গ্রাফিক্স ডিজাইনের, সোশ্যাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট সফটওয়্যার, ইউজেবিলিটি টেস্ট, রেজিস্ট্রেশন, ট্রান্সলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাপ ডাউনলোডস, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, অডিও অ্যান্ড মিউজিক, আদার, ব্লক চেইন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। তো এখানে অসংখ্য প্রজেক্ট আছে, আমি আপনাদেরকে এখানে দেখাবো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। তো এটা দেখে আপনার ভয় করার কিছুই নেই, আপনি গ্রাফিক্স ডিজাইন না জেনে থাকলেও আমি আপনি যে কাজটা করবেন সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আমাদের সাথেই থাকবেন। এখানে দেখেন অসংখ্য প্রজেক্ট থাকে এবং তাদের প্রজেক্টের টাকাটাও কম না, এরা এখানে $500 থেকে $1,000 বা $10,000 পর্যন্তরও কাজ আছে। আপনি যেটা পারবেন আপনি করতে পারবেন। আমি যেটা দেখাচ্ছি সেটা হলো গ্রাফিক্স ডিজাইনের লোগো আপনি তৈরি করার মাধ্যমে আপনি আর্ন করবেন কিভাবে বাসায় বসে থেকে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করলে দেখবেন যে অসংখ্য ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে, আপনি লোগো ডিজাইনের কাজগুলো করবেন। দেখেন এখানে লোগো ডিজাইনের অসংখ্য কাজ আছে, এখানে লোগো ডিজাইন নিডেড, সিকিং স্কিল ডিজাইনার, দেখেন $100 থেকে $200 আপনাকে পার লোগো প্রজেক্টের জন্য আপনাকে দিবে। তারপরে এখানে মার্কেটিং এর প্রোফাইল লোগো, এখানে দেখেন এরকম অসংখ্য লোগো ডিজাইনের কাজ এখানে আছে। ওয়ান সিম্পল লোগো দেখেন এখানে, ওয়ান সিম্পল $10 থেকে $15 একটা লোগো এখানে সাবমিট করবেন, $10 থেকে $15 পাবেন। এটা সিম্পল লোগোগুলো, আপনি সিম্পল কেন আপনি হার্ডগুলো করতে পারবেন, সবগুলোতে আপনি ট্রাই করবেন, আপনার প্রোফাইলটা থাকলে আপনি সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং দেখবেন কয়েকটা অ্যাপ্লাই করলে আপনি কাজ কিছু পেয়ে যাবেন এবং যখন একটা কাজ আপনি পাবেন সেই কাজটা থেকেই কিন্তু আর অন্য কাজগুলো পেতে খুব আপনার সহজ হবে। তো কোনো কাজই আসলে সহজ না, একটু লেগে থাকতে হবে, যেহেতু ফ্রিতে আপনি ইনকাম করছেন তো আপনাকে একটু কষ্ট করতেই হবে। তো আশা করি আপনি একটু লেগে থাকলে আমার বিশ্বাস যে আপনারা অনেক বেশি পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন।
তো এই লোগোগুলো আপনি কোথায় পাবেন? এই কাজটাই আমি দেখি যে টু রিভিশন নিডেড, এটা আপনি এই এটা ওপেন করলাম আর এটা দেখেন রেজিস্ট্রেশন করতে গেলে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আই এম নট এ রোবট ক্লিক করে সাইন আপ করে দিবেন, তারপর আপনার প্রোফাইলের নাম অ্যাড্রেস এগুলো দিয়ে প্রোফাইলটা তৈরি করে নেবেন। খুব সিম্পল এটা, তো আশা করি এটা আপনার করে নিতে পারবেন, আমি ভিডিওটি লম্বা করলাম না। তো এখানে যখন আপনি এই লোগো ডিজাইনের কাজটা আপনি ওপেন করবেন, দেখেন এনারা কে চেয়েছে, তো আমি আপনাকে হাতে কলমে দেখাই দিচ্ছি। তো এখানে ভেরিফাইড অনলি বলছে, আপনি যখন প্রোফাইলটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে এখানে আপনি বিট করতে পারবেন এখান থেকে, তখন বিট এখানে ক্লিক করে আপনার বিটটা দিবেন তাহলেই হয়ে যাবে। তো ইনারা দেখেন চেয়েছেন, এরকম সবাই ইনস্ট্রাকশনটা দিয়ে রাখে, লুকিং টু হ্যাভ এ লোগো ডিজাইন ফর এ নিউ ভেঞ্চার এক্সপেক্টিং অ্যাট লিস্ট টু রিভিশন, দুটা রিভিশন নেবে, কালার এক্সপেক্টেড টু রেঞ্জ উইথ লাইট পার্পল, এনারা কালারটা চেয়েছে লাইট পার্পল গোল্ড অ্যান্ড ডিপ কন্ট্রাস্টিং ব্লুজ। তো বুঝতে পারছেন সিম্পলিফাই ইন নেচার, বাট আই হ্যাভ সাম এক্সাম্পল অফ রিভিউ অফ হোয়াট আই লাইক, মানে সে কী চায়, অ্যান্ড হ্যাভ সিন ইন আদার রিপোজ উইল বি মোর অফ এ রিফাইন্ড সফট টোনস লুক শো নো শার্প কন্ট্রাস্টিং লাইন্স থিঙ্ক এলিগ্যান্ট অ্যান্ড ফ্লোয়িং দি বিজনেস ফরে। তো পরে বুঝতে পাচ্ছেন যে এনারা কিছু এক্সাম্পল দিয়েছে এই জিনিসগুলো চাচ্ছে লোগোর মধ্যে, তাহলে আপনার লোগোটা তারা চুজ করবে এবং আপনাকে পে করবে। এর মধ্যে লোগোর মধ্যে যে ট্যাগ কিছু উল্লেখ করতে বলছে, অর্গানিক ফেমিনিন সফট এলিগ্যান্ট কামিং, মানে এই কথাগুলো এর মধ্যে থাকলে ভালো হয়, তাই বলছে। মাস্ট ইনক্লুড এ পোর্টফোলিও অফ এক্সিস্টিং, আপনার পূর্বের ওয়ার্কের আপনার পোর্টফোলিওটা চাচ্ছে এই যখন আপনি অ্যাপ্লাই করবেন। লোগো করার জন্য আপনি গুগলে চলে যাবেন, তো এখানে ফ্রি লোগো ডিজাইন বলে আপনি এখানে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটা চলে আসবে, ফ্রি লোগো ডিজাইন লোগো মেকার ক্রিয়েট ইউর ওন লোগো ইটস ফ্রি। তো এটাতে আপনি ফ্রি লোগো ডিজাইন ডট ওআরজি, তো এটাতে আপনি ক্লিক করবেন, করলে দেখবেন এই ইন্টারফেসটা চলে আসবে। তো দেখেন এখানে এই ফ্রি লোগো ডিজাইনে আপনি একটা সাইন আপ করে নেবেন, তো এটা অনেক বড় একটা লোগোর প্ল্যাটফর্ম, তো এখানে আপনি অসংখ্য ধরনের লোগো অসংখ্য ক্যাটাগরির লোগো আপনি এখানে পাবেন। আশা করি এখান থেকে আপনি আপনার কাজটা অনেক সহজে করে নিতে পারবেন। দেখেন আপনি এখানে তখন কি করবেন, কোনো যে কোম্পানির নামে চাইবে সেই নামটা আগে আপনি এখানে এন্টার করবেন, তো আমি আমার ফার্মের নামটা দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আর এখানে ক্যাটাগরি, ওনারা যে ক্যাটাগরি চাইবে, অ্যানিম্যাল অ্যান্ড পেটস অ্যাবস্ট্রাক্ট, এখানে দেখেন অসংখ্য ক্যাটাগরি আছে, অটোমেটিক অ্যান্ড ভিআই, আপনি নিচে নেমে এটা চুজ করে নেবেন, এন্টারটেনমেন্টটা আপনি নিতে পারেন এখান থেকে। এরপরে দেখেন আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, তাহলে দেখবেন লোডিং ক্যাটাগরি, দেখেন আপনার অসংখ্য ধরনের লোগো এর রিলেটেড আপনাকে দিয়ে দেবে, তারপরে আপনি এখানে পাশে থেকে বাম পাশে আপনি এখান থেকে চুজ করতে পারেন, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, গেমস, হোম ফার্নিশিং, ইন্ডাস্ট্রিয়াল, এভাবে আপনি এখান থেকে অসংখ্য পরিমাণ লোগো আপনি এখানে চুজ করে নিতে পারেন। দেখেন আমি নামটা দিয়েছি, এই যে লোগোটা কত সুন্দর একটা লোগো দেখেন করে নিয়েছে, জাস্ট এখানে আপনি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি লোগোটা ডাউনলোড করে নিতে পারেন। দেখেন এখানে আরও অসংখ্য লোগো আছে, আপনি যে মনে করছেন যে এই নামগুলোতে এখানে সবগুলো দেয়া নাই, তো এই যে বলরুম এটা আপনি করতে পারেন, এখানে জাস্ট ক্লিক করে আপনি এডিট করলে কিন্তু এখানে আপনি নামটা দিয়ে দিতে পারেন। আর এখানে দেখেন বিভিন্ন রকম আপনার স্টাইলের দিয়ে দিয়েছে লোগো, ওকে ডিজিটাল আইটি ফার্ম, এই যে ওকে ডিজিটাল আইটি ফার্ম, তো আপনার যদি অন্যটা পছন্দ হয় আপনি অন্য কোনোটা চুজ করে নেবেন, কোনো অসুবিধা নাই। দেখেন যে কোনো একটা আপনি, আমি আপনাকে দেখাই যে কোনো একটা, দেখেন এটা কত সুন্দর একটা লাগছে লোগো, যেমন এইটা যদি আপনি নিতে চান তাহলে এটা আপনি ক্লিক করবেন। যদি ক্লায়েন্ট করে যে বলছে দুইবার রিভিশন, এখানে আপনি কিন্তু বলছে যে দুইবার আপনার রিভিশনটা নিবে তারা, হ্যাঁ যে টু রিভিশন এক্সপেক্টেড। তো যদি আপনার কোনো সময় এই লোগোটা ধরেন আপনি চুজ করে দিয়েছেন, এটা তাদের চুজ হয়নি, এই জায়গাতে অন্য কিছু আইকন নিবে বা কিছু, তাহলে আপনি আবার চেঞ্জ করে এটা দুইটা রিভিশন কেন আপনি তিনটা চারটা রিভিশন তাদেরকে দিতে পারেন। তো এখানে তখন আপনার ক্লিক করলে করার পরে আপনি এখান থেকে দেখেন এখানে আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন, এই যে আপনার নামটা এখান থেকে এডিট করে নিতে পারবেন, এখানে ক্লিক করে এখানে নামটা ফন্টটা আপনি চেঞ্জ করতে পারেন বা নামটা চেঞ্জ করে নেবেন, এইভাবে আপনি এডিট করে নিতে পারেন। তারপরে দেখেন এখানে এই যে এখান থেকে বাম পাশে আপনি এখানে অ্যাড আইকন, এখান থেকে আপনি বিভিন্ন এখানে অসংখ্য আইকন আছে, এটা সার্চ আপনি শর্টকাটেও করতে পারেন এই সার্চটা, অথবা আপনি নিচে নেমে যে কোনো আইকন আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, যে কোনো একটা লোগো আপনি চুজ করতে পারেন এখান থেকে। দেখেন এই যে লোগোটা এটা আমি চুজ করলাম, এরপরে আপনি একটু এডিট করে নিতে পারেন, তারপরে এখানে উঠাতে পারেন, আর এটা আপনি আছে যেটা এটা আপনি ডিলিট করে দিতে পারেন, এখানে নিয়ে চলে আসলেন,
দেখেন সুন্দর এটা সেট হয়ে গেল। এইভাবে আপনি এডিট করে নিতে পারেন। এখানে আরও অ্যাড এ শেপ, আপনি অনেক শেপ দিতে পারেন এখানে। দেখেন এরকম কোনো কিছু শেপ আপনি ইউজ করতে পারেন। তারপরে অ্যাড এ অ্যাড লোগো, আপনি অন্য ধরনের অন্য কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। জাস্ট এখান থেকে সরাসরি যে এটা আপনি চুজ করলেন, তাহলে রিপ্লেস লোগো করলে রিপ্লেসটা হয়ে যাবে, আর অ্যাড করলে ওর সাথে আবার অ্যাড হয়ে যাবে। দেখেন রিপ্লেস করলে কিন্তু ওটা জাস্ট হলো রিপ্লেস হয়ে গেল, ওটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে। এখন আপনি এখানে আপনি নামটা যে কোনো কিছু দিতে পারেন। এখান থেকে আপনি এডিট করে নিতে পারেন, করে আপনি যে কোনো নাম এখান থেকে আপনি আপনার নাম অনুযায়ী দিতে পারেন। এখান থেকে আবার কিন্তু এই আইকনে যে আপনি কিন্তু চুজ করে অন্য কিছু আইকন দিয়ে দিতে পারেন। অসংখ্য ধরনের আইকন আছে দেখেন, বা কোনো কিছু আপনি অ্যাড করতে চাইলে অ্যাড টেক্সট, এখানে এখানে যদি আরও টেক্সট অ্যাড করতে চান সেটা আপনি এখানে টেক্সট আরও অ্যাড করে নিতে পারেন। এরপরে কী করবেন, জাস্ট একটা ডাউনলোড করবেন, করলে কিন্তু লোগোটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনি এখানে যে তাদেরকে সাবমিট করে দিন, তাহলে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে গেল, কাজটা হয়ে যাবে। আপনাকে পেমেন্ট দিবে, তখন আপনার একটা পেপল অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং এই পেপল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার পেমেন্টগুলো নেবেন। তো যাদের পেপল অ্যাকাউন্ট নাই তাদের চিন্তা করার কোনো বিষয় নাই, আমার চ্যানেলে চলে যাবেন। এই ভিডিওটা শেষ করে আমার একটা পেপলের ভিডিও আছে, সেটি আপনি দেখে আসবেন, এবং বাংলাদেশ বা যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি একটা পেপল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো এই জন্য আপনি আমার চ্যানেলে একটু নিচের দিকে চলে যাবেন, তো যেয়ে দেখবেন যে এখানে হাউ টু ক্রিয়েট পেপল অ্যাকাউন্ট ইন বাংলাদেশ ফর বিগিনার, এই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের কাজে লাগলেই আমার পরিশ্রম করাটা সার্থক হবে। ভিডিওটি পারলে সেসব বন্ধুদের মাঝে শেয়ার করুন যাদের ভিডিওটি দেখা প্রয়োজন। ওকে ডিজিটাল আইটি ফার্মের সাথেই থাকুন, আর একটা লাইক তো পেতেই পারি, কি বলেন? ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।